Assalamualaikum. কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা শুরু করব। এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অথরের নাম বৃষ্টি, চলো শিখি প্ল্যাটফর্মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ইনস্ট্রাক্টর। আর আজকে আমরা তোমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা পড়াবো এমসিকিউ। ক্রমান্বয়ে এভাবে যেভাবে ভিডিও আপলোড হচ্ছে এভাবে আপলোড হতে থাকবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এভাবে আমরা শেষ করে দিব। অ্যান্ড এই সবগুলো ভিডিও তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে। সো দেরি না করে চলো শুরু করে দিই। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহা, নাকি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহা? উত্তর কি হবে? উত্তর হবে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়েছিলেন? আসওয়াদ আনাসি, মুসাইলামা, তুলাইহা, নাকি সাজাহ? উত্তর হলো মুসাইলামা। আমরা সকলেই জানি যে আমরা যখন ডিটেলস ক্লাসগুলো করেছি, অলরেডি করানো হয়েছে, তো তারা যারা অলরেডি ভর্তি আছো, আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, তারা জানো যে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তারপরে কিন্তু অনেক ভণ্ড নবীর উত্থান হয়, তারা নিজেদেরকে নবী হিসেবে পরিচয় দেয়। এই নবীগুলোকে আবার কঠোর হস্তে যুদ্ধের মাধ্যমে কী করা হয়েছিল? দমন করা হয়েছিল। এই যে যুদ্ধ, ইয়ামামার যুদ্ধে, এখানে মুসাইলামা নামক একজন ভণ্ড নবী নিহত হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা কোরআন সংগ্রহ উৎসাহিত হলেন কেন বা কোরআন সংগ্রহ করার প্রয়োজন হয়েছিল কেন? এখানে অপশানে আছে বর্ণ নবীদের উৎপাতটা কি বৃদ্ধি পাওয়ার জন্য, কোরআন আয়াত ভুলে যাওয়ার ভয়ে, কোরআনের অনেক হাতে শহীদ হয়ে যাওয়ার কারণে, রাষ্ট্রীয় কার্যে কোরআনের আইন প্রয়োগ করতে। উত্তর হলো যে বিভিন্ন যুদ্ধে আমরা সকলেই জানি যে আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছিল বা আরবরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, যার কারণে কী হচ্ছিলো, ইসলামে কোরআনের অনেক যেগুলো হাতে যা কোরআন মুখস্থ করেছিলেন তাদের অনেকে শহীদ হয়ে যাচ্ছিলেন, যার ফলে কী হচ্ছিলো যে একটা রিস্ক পেয়ে যাচ্ছিলো যে হয়তো কোনোভাবে এটা কিছুটা অংশ আমাদের হেফজের বাইরে চলে যেতে পারে, দেশে সেটা সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়ে। এজন্য এখানে বলা হয়েছে অপশান যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো কোরআনের অনেক হাতে শহীদ হয়ে যাওয়ার ভয়ে কোরআন সংগ্রহের প্রয়োজন পড়ে। খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান? ধর্মীয়, রাজনৈতিক, নাকি রাজনৈতিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক, নাকি ধর্মীয় ও নৈতিক? উত্তর হবে ধর্মীয় ও রাজনৈতিক। ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন? মুনজির, আবু ওবাইদা, খালিদ বিন ওয়ালিদ, নাকি ওসামা? উত্তর হবে ইয়ামামার যুদ্ধে সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে সিদ্দিকী উপাধি দেওয়া হয়েছে কেন? সত্যবাদিতার জন্য, মননবীদের দমন করেন বলে, জাকাত আদায় কঠোর ব্যবস্থা নিয়েছিলেন তাই, অধিক দানশীল ছিলেন তাই? উত্তর হলো সত্যবাদিতার জন্য। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহা ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন? শৃঙ্খলের যুদ্ধ, রিদ্দার যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধ, নাকি আজনাইদিনের যুদ্ধ? উত্তর হবে রিদ্দার যুদ্ধ। অমুসলমানদের ভূমিকর কোনটি? জাকাত, জিজিয়া, উসর, নাকি খারাজ? অমুসলিমদের ভূমিকর হলো খারাজ। তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও বা আমাদের ডিটেলস কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তাদের জন্য আমাদের অলরেডি চলশিখিতে দুইটা কোর্স চলমান রয়েছে। একটা হলো ইংরেজি কোর্স, আর একটা হলো সাবজেক্ট ভিত্তিক মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কোর্স। এবং এই দুটি কোর্সে তোমাদের ইন ডিটেল সব কিছু পড়ানো হবে পরীক্ষার আগ পর্যন্ত। আর আমাদের এখন বর্তমানে অফার চলতেছে বা ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে তোমরা যে আমাদের ইংরেজি কোর্সের কোর্স ফি হলো 2999 টাকা, সেখানে তোমরা 1999 টাকায় ভর্তি হতে পারবে, অর্থাৎ 1000 টাকা ডিসকাউন্ট পাবে। সেমভাবে তোমরা এই যে আমাদের সাবজেক্ট ভিত্তিক কোর্সগুলো রয়েছে এগুলোতেও 1000 টাকা ডিসকাউন্টে 2999 টাকায় ভর্তি হতে পারবে। আর তোমাদের মধ্যে যারা আমাদের দুইটা কোর্সে ভর্তি হতে চাও, তারা যদি একসঙ্গে দুইটি কোর্সে ভর্তি হও, তাহলে মাত্র 3999 টাকা সেন্ড মানি করলে তোমরা দুইটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আর কোর্স ফি, কোর্সের ডিটেলস বা কোর্স সম্পর্কে যে কোনো প্রশ্নের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের কোর্স ফিটা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে তোমাদের ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। খোলাফায়ে রাশেদিনের শাসনকাল কত বছর ছিল? 40 বছর, 30 বছর, 35 বছর, নাকি 50 বছর? উত্তর হবে 30 বছর।
খারিজি কারা? একটি যুক্তিবাদী সম্প্রদায়, একটি গুপ্তঘাতক সম্প্রদায়, একটি সাংস্কৃতিক নাকি একটি রাজনৈতিক দল? উত্তর হবে যে খারিজি একটি রাজনৈতিক দল। মৃত্যুর বাগান বলা হয় কোন যুদ্ধকে? ইয়ামামার যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ, নামারিকের যুদ্ধ নাকি মুতার যুদ্ধ? উত্তর হলো যে ইয়ামামার যুদ্ধকে বলা হয়েছে মৃত্যুর বাগান, অর্থাৎ এই সময় অনেক মানুষ, অনেক সাহাবা, অনেক মানুষ কি হয়েছিল, শহীদ হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কারণ তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, তিনি অরাজক ও বিশৃঙ্খলপূর্ণ অবস্থায় ইসলামকে রক্ষা করেছিলেন, তিনি পরম সত্যবাদী ছিলেন। উত্তর হবে যে তিনি অরাজক এবং বিশৃঙ্খলা পর্যায়ে অবস্থায় ইসলামকে রক্ষা করেছিলেন। অমুসলিমদের নিকট হতে প্রাপ্ত নিরাপত্তা করের নাম কি? খারাজ, ফাই, উসর, জিজিয়া। উত্তর হলো যে অমুসলিমদের নিকট হতে প্রাপ্ত নিরাপত্তা করের নাম হলো জিজিয়া কর। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ কি প্রতিনিধি, আমির, আমল নাকি ওয়ালি? উত্তর হবে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, যিনি ইসলামের প্রতিনিধিত্ব করতেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কোন খলিফাকে? খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহাকে, খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহাকে নাকি খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে? ইসলামের ত্রাণকর্তা বলা হয় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে। সাজা কে? মহিলা বর্ণনবী, মহিলা দার্শনিক, মহিলা কবি নাকি মহিলা ডাক্তার? সাজা কে ছিলেন? সাজা ছিলেন মহিলা বর্ণনবী। খিলাফত শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার, আরবি ভাষার, হিন্দি ভাষার নাকি ইয়েমেনি ভাষার? খিলাফত শব্দটি আরবি ভাষার। রিদ্দা যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন খলিফা শাসন আমলে? খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার আমলে, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহারকে, আর নাকি খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহার আলমে, নাকি খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহার আমলে? রিদ্দা যুদ্ধ সংঘটিত হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার আমলে। তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার আমাদের কোর্সের ডিটেলস বলে দিচ্ছি তোমাদের জন্য। আমাদের চলশিক্ষী থেকে দুইটা কোর্স অলরেডি চলছে, একটা হলো ইংরেজি কোর্স, আরেকটা হলো হচ্ছে শিওর এ প্লাস কোর্স, সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য, এবং উভয় কোর্সে 1000 টাকা করে ডিসকাউন্ট চলছে। মূল কোর্স ফি থেকে তোমরা 1000 টাকার ডিসকাউন্টে ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবা 1999 টাকায়, এবং সাবজেক্ট ভিত্তিক কোর্সে ভর্তি হতে পারবা 2999 টাকায়। এবং তোমরা যারা এই দুটি কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য আরও 1000 টাকার ডিসকাউন্টে একসাথে ভর্তি হলে তোমরা পেয়ে যাবা মাত্র 3999 টাকা। আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01798454198, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের কোর্স ফিটা এই নাম্বারে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে যে কোনো ওয়েতে সেন্ড মানি করলে তোমাদের ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।